গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। 26শে জানুয়ারিতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজকে 26শে জানুয়ারি, দাদা আজকে জিলিপি নিয়ে এসছে দুটো, খালি আমার জন্য, মেয়ে খায় না। আমি ব্লগে ছাড়বো বলে খালি বললাম, তুমি আটটা পয়সা কয় না, তুমি পাও না। হা হা, কি সুন্দর রোদটা রে, ভালো। এটা আমার বন্ধু, এই যে আরেকটা সোমা সুন্দরী, চুমু খায়। ওখানে গিয়ে চা খেতে গিয়ে বলছে কি, মিমি সবাইকে চাও খাওয়ায় আর লাস্টে একটা করে চুমুও খায়। তাপুসিকে আর আমাকে কত চুমু খেয়েছে বল, কেমন চালাটা হাসছে। চাওয়ালার একটা খেতে পারতি, দেখো আজকে আমার স্কুলে প্রোগ্রামে এসছি। দেখো আজকে ওদের পতাকা উত্তোলন হবে, দেখো সব বাচ্চারা রয়েছে। আমার মেয়ে কোথায়? কি আমার মেয়ে কোথায়? ওই তো তোর কই আমার মেয়ে, ওই দেখ একদম পেছনে। ও বাবা, গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। সকালবেলায় যাবতীয় কাজ কমপ্লিট করে চলে এসেছি সোজা মেয়েকে নিয়ে স্কুলে। মেয়েদের স্কুলে আজকে ফ্ল্যাগ উত্তোলন হবে, আর প্রজাতন্ত্র দিবস যেহেতু, সেই কারণে সবাই মিলে একসাথে খুব আনন্দ করছি। আর অনেক দিন পর আমি এরকম ফ্ল্যাগ তোলা দেখতে এলাম, তার জন্য আজকের এই সুযোগটা আমি হাতছাড়া করলাম না। আর তোমাদেরকেও একটু শেয়ার করলাম যে দেখো তোমরাও একটু দেখে নাও প্রজাতন্ত্র ফ্ল্যাগ উত্তোলন, ঠিক আছে? সঙ্গে থাকো বন্ধুরা, আর কেমন লাগলো জানি। Thank you.
আর বেরাবো ঘর থেকে। কি সুন্দর লাগছে এখানটায়, অনেক ঠান্ডা লাগছে। দেখো আমরা সবাই মিলে যাচ্ছি, বাচ্চাদের স্কুলের পদযাত্রা হচ্ছে, তাদের সাথে আমরাও অংশগ্রহণ করেছি। তো সঙ্গে থাকো বন্ধুরা, কোথায় কোথায় আজকে ঘুরি দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে বাচ্চাদের র্যালিতে যেতে এতটাই ভালো লাগছে যে নিজের ছোটবেলার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। আর প্রত্যেকটা সময় আমাদের যখন স্কুলে কোনো প্রোগ্রাম হতো, আমি তো অন্ততপক্ষে কখনোই এগুলোকে মিস করতাম না, কেন আমি এগুলো করতে খুব ভালোবাসি। আর স্কুলে একটা সময় আমি গানও করতাম, তো সেই কারণে এগুলো এত ভালো লাগে, যার জন্য মেয়েকেও আমি এগুলোর জন্য এনকারেজ করি যে বাবা আগে তুমি এইগুলোতে পার্টিসিপেট করো, তারপর আদার্স কাজ। তো ঠিক আছে বন্ধুরা, দেখো সব বাচ্চারা টিচাররাও সঙ্গে আছেন, তোমাদেরকেও একটু শেয়ার করছি কেমন লাগলো বলো। আর ঠিক আছে, সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, চলে এসছি ঘুরে। অনেকটা সময়, প্রায় 1.5 ঘন্টার মতো ঘোরাঘুরি হলো, অনেক জায়গায় গেলাম। গিয়ে এখন আস্তে আস্তে করে বাচ্চারা সব স্কুলের গেটের দিকে এগোচ্ছে। এবার বাচ্চাদের ভেতরে, মানে স্কুলের ভেতরে এবার প্রোগ্রাম আছে, নাচ টাচ, কিন্তু সেখানে গার্জেনদের অ্যালাউ নেই, তো সেই কারণে তোমাদেরকে শেয়ার করতে পারবো না। আর এই যে দেখো, নাচের বাচ্চারাও এগিয়ে চলে গেল, তোমাদেরকে দেখালাম। আর এইসব বাচ্চাগুলো ঢুকে গেলে আস্তে করে ওনারা গেটটা বন্ধ করে দেবে, আমরা বাইরে থেকেই দাঁড়িয়ে থাকবো বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের গার্ডেনে, দেখো এরকম পাতাবাহারের সব টবগুলো রয়েছে, আর এগুলো বাচ্চারাই কিন্তু পরিচর্যা করে, এর জন্য কোনো আলাদা মালি নেই। ম্যামরা বলেন যে যত এই গাছ তোমরা নিজের হাতে তৈরি করবে, ততটাই তোমরা বুঝতে পারবে যে গাছের বিষয়। তো ভালো, এনাদের এই উদ্যোগটা আমাদের খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করুন।